হ্যালো এভরিওয়ান, বিজনেস টক বিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিদ্যুৎ আমাদের জীবনের অপরিহার্য একটি জিনিস, যেটা আমাদের জনজীবনে গতি সঞ্চার করে। তেমনি যখন বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, তখন আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। বিদ্যুৎ ছাড়া একটি দিন আমরা কল্পনাই করতে পারি না। বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের সাথে পরিচিত নই, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। গত 2023 সালের লোডশেডিংয়ে, বিশেষ করে গরমের মধ্যে, কী পরিমাণ কষ্ট হয়েছে তা আমাদের অনেকেরই জানা। বিশেষ করে যাদের বাসায় বিদ্যুৎ চলে গেলে বিকল্প কোনো ব্যবস্থা নেই, তাদের ভোগান্তি আরও বেশি। গত বছর পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লা সংকট ও বিভিন্ন জটিলতার কারণে লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছায়, যা আমাদের দেশের বহুল প্রচলিত সংবাদপত্রের প্রকাশিত সংবাদ হতেই জানা যায়। তাছাড়া প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের সুবিধা নিয়ে অসাধু ব্যবসায়ীরা আইপিএস চার্জার ফ্যানসহ চার্জার লাইটেরও দাম বাড়িয়ে দেন। 2024 চলতি বছরে লোডশেডিংয়ের অবস্থা কেমন হতে পারে এবং সংবাদ মাধ্যমগুলো কি বলছে? প্রথম আলো, এবারও গ্রীষ্মে থাকছে লোডশেডিংয়ের শঙ্কা। পায়রার বকেয়া 9,000 কোটি, কয়লার বিলে জরিমানা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এবারের গ্রীষ্মকালেও কি ব্যাপক লোডশেডিং? ডলার সংকট, বাড়বে বিদ্যুৎ বিল ও লোডশেডিং। সুতরাং আসছে গরমে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে স্বস্তি পেতে দরকার একটি আইপিএস অথবা সোলার আইপিএস, যা আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের হয়ে থাকে। গরমে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে স্বস্তির জন্য প্রয়োজনীয় আইপিএসটি সবথেকে কম খরচে আপনি কোথা থেকে নিতে পারেন, কোন ব্র্যান্ডেডটা নেবেন, সুবিধা অসুবিধা কী, বিস্তারিত জানতে আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।